আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বড় টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। শিশু বক্তাকে মুক্তি না দিলে হেফাজতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। বুধবার 7 এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিশু বক্তা রফিকুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। বিবৃতিতে মাওলানা আজিজুল হক বলেন, অবিলম্বে মাওলানা রফিকুল ইসলামকে মুক্তি দিন, অন্যথায় এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আলেম ওলামার ইজ্জত রক্ষা এবং মসজিদ মাদ্রাসা হেফাজতে দল মত নির্বিশেষে লড়াই করতে আপামার জনগণ সর্বদা প্রস্তুত আছে। কোনো অপশক্তির গুম খুন বা হুমকি ধমকিকে নায়েবে রাসুল ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা পরোয়া করে না। আজিজুল হক বিবৃতিতে আরও বলেন, বাংলাদেশের একজন সুপরিচিত তরুণ বক্তা মাওলানা রফিকুল ইসলাম গতরাতে নেত্রকোনা জেলার নিজ বাড়ি থেকে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, রফিকুল ইসলাম একজন জনপ্রিয় ওয়াইজ, কোরআন ও হাদিসের আলোকে সমকালীন প্রেক্ষাপট নিয়ে গঠনমূলক আলোচনা করেন। তার বয়ানে দেশের কল্যাণে মানুষের অন্তরে ইমানি চেতনা জাগ্রত হয়, দেশের প্রতি ভালোবাসার তাগিদে জনগণকে অন্যায়, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে জাগ্রত হওয়ার আহ্বান করেন। এটা তার অপরাধ হলে দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে পারেন, কিন্তু কোনো ধরনের পূর্ব মামলা ছাড়া বিনা কারণে তাকে ধরে নিয়ে যাওয়া নাগরিকদের প্রতি রাষ্ট্রের অন্যায় কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এটা তার জ্বলন্ত প্রমাণ। এর আগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে বিরোধিতা করে নানা উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন রফিকুল ইসলাম। রাজধানীর মতিঝিল এলাকায় মোদী বিরোধী বিক্ষোভ থেকে তাকে আটক করে পুলিশ, পরে ঘণ্টা দুয়েক পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।